সায়নী তার বাবা অর্জুনবাবু এবং মা রুমাদেবীর সঙ্গে মতিপুর নামক গ্রামে বাস করত। সায়নী তার বাবা মায়ের একমাত্র মেয়ে হওয়ায় অর্জুনবাবু তাকে খুবই আদর যত্নে বড় করে তুলেছিল, যার ফলে সে খুবই অলস প্রকৃতির হয়ে উঠেছিল। এমনই একদিন সায়নীর মা রুমাদেবী তাকে বলে, এই সায়নী যা তো আজ বিকেলের চাটা তুই কর, এখন তুই কেমন চা করতে শিখেছিস আমি দেখি। রোজই তো আমি তোকে চা বানিয়ে খাওয়াই, আজ আমি তোর হাতে তৈরি চা খাবো। কি আমি চা বানাবো? কিন্তু সে তো অনেক ঝামেলার, প্রথমে জল নিয়ে আসো, তারপরে চিনি খোঁজো, চা গুঁড়ো, দুধ, আরো কত কি। এখন তোমার চা বাদে অন্য কিছু খেতে মন গেল না? বাহ, ভারী আমার রাঁধুনি মেয়ে গো, যে সামান্য চা এত পরিশ্রম খুঁজে পাই তাকে দিয়ে আমি নাকি আবার বিরিয়ানি তৈরি করব। ওহ, তুমি একটু চুপ করো তো, আমার যখন প্রয়োজন হবে আমি ঠিক শিখে নেব, এখন আমি পারবো না। ওকে, হ্যাঁ তা পারবে কেন, শুধু ফ্রেন্ডদের সাথে সারাদিন হই হই আর পার্টি করতেই পারবে, কাজের বেলায় অষ্টরম্ভা সে আবার নাকি নিজে নিজেই রান্না শিখে নেবে, যত সব। তারা যখন কথাবার্তা বলছিল ঠিক তখনই সেখানে অর্জুনবাবু আসে ও সে তাদের কথাবার্তা শোনার পর বলে, এই যে রুমা, সায়নী তো ঠিকই বলছে, ও এখন কেন চা করতে যাবে, তুমি কি চা তৈরি করতে পারো না নাকি, যে আমার মেয়েকে চা বানাতে বলছো। হঠাৎই অর্জুনবাবু সেখানে এসে এরকম বললে রুমাদেবী তখন খুবই রেগে যায় ও সে রাগ দেখিয়ে বলে, এই যত কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য, তোমার জন্যই এই মেয়েটা এত আস্কারা পেয়েছে। আচ্ছা আমি বলি কি, মেয়েটাকে আর কতদিনই বা এইভাবে বাড়িতে বসিয়ে কাজকাম না করে রানীর মতো রাখবে, এবার তো বিয়ে দিতে হবে নাকি, শ্বশুর বাড়িতে তো আর এভাবে বসে বসে খাওয়াবে না। কেন শ্বশুর বাড়িতে খাওয়াবে না কেন, ওর শ্বশুর বাড়িতে কাজের লোক থাকবে আর কাজের লোকেরাই সব কাজ করবে, আমার মেয়ে এখানে যেমন থাকে ওখানেও তেমনই থাকবে, বুঝেছো। কি শ্বশুর বাড়িতে কাজ করবে না মানে, যেখানে রানী রাজকুমারীদের শ্বশুর বাড়িতে গিয়ে কিছু না কিছু কাজ করতে হয় সেখানে তোমার মেয়ে তো কোন ছাই। ও মা তুমি একটু চুপ করো তো, সব সময় শুধু কাজ আর কাজ, আর হ্যাঁ এরকম যদি হয় তাহলে আমি বিয়ে টিয়ে করবো না, ওকে এই বলে দিলাম। বিয়ে করবে না, বিয়ে করবি না তো কি করবি, সারা জীবন এই বাড়িতে থাকবি, গ্র্যাজুয়েশন কমপ্লিট হতে আর মাত্র 1 বছর বাকি আছে, তারপর আমি পাত্র দেখে তোর বিয়ে দিয়ে দেব, এই বলে রাখলাম। এই বলে রুমাদেবী সকলের জন্য রান্নাঘরে চা করতে চলে যায়। এভাবেই দিন অতিবাহিত হতে থাকে। রুমাদেবী শত চেষ্টা করেও নিজের মেয়ে সায়নীকে দিয়ে সংসারের কোনো কাজই শেখাতে পারে না। এভাবেই দেখতে দেখতে 1 বছর অতিক্রম হয়ে যায়। এমনই একদিন রুমাদেবী অর্জুনবাবুকে বলে, এই যে শুনছো, মেয়ের তো পড়াশোনা শেষ হয়ে গেল, এবার তো বিয়ে দিতে হবে, না তুমি তোমার মেয়েকে সারা জীবন বাড়িতেই রেখে দেবে ভেবে রেখেছো। ওহ রুমা, তুমিও না এমন কথা বলো, আমি চাইলেও কি আমার মেয়েকে বাড়িতে রেখে দিতে পারবো, একদিন না একদিন ওর তো বিয়ে দিতেই হবে, আর এটাই তো সংসারের নিয়ম। হ্যাঁ তাহলে ঠিক আছে, আমি ঘটকমশাইকে এ ব্যাপারে আগে থেকেই বলে রেখেছিলাম, ঘটকমশাই একটা ভালো পাত্রের সন্ধানও দিয়েছে, ছেলেটা নাকি সরকারি চাকরি করে, তুমি বরং কাল একবার গিয়ে ঘটকমশাইয়ের সঙ্গে যোগাযোগ করো। আসলে রুমাদেবী ঠিকই বলছিল, আর তার কথা মতোই ঘটক হরিদাসবাবু অর্ণব নামের ভালো পাত্রপক্ষের সন্ধানও দেয়। এরপর কিছুদিনের মধ্যেই সায়নীর অর্ণবের সঙ্গে বিয়ে হয়ে যায়। বিয়ের পর সায়নী অর্ণবের সঙ্গে তার শ্বশুরবাড়ি চলে যায়। এরপর অর্ণবের মা অনিলা দেবী সায়নীকে বরণ করে বাড়িতে তোলে ও সে বলে, এই যে বৌমা যাও গিয়ে রেস্ট নিয়ে নাও, সারাদিন তোমার অনেক পরিশ্রম হয়েছে, কাল আবার তোমাকে ভোরে উঠতে হবে, আর আমাদের বাড়ির নিয়ম অনুযায়ী তোমাকে সকলের জন্য রান্না করতে হবে। অনিলা দেবী সেদিন এভাবেই সায়নীকে তাদের বাড়ির রীতিনীতি বোঝাতে থাকে, যেগুলো শোনা মাত্রই সায়নী মনে মনে ভাবে, কি এখন সকলের জন্য রান্না করতে হবে নাকি, তাও আবার ভোরে উঠে, হে ঈশ্বর আমি তো রান্নার কিছুই জানি না, ভেবেছিলাম শ্বশুর বাড়িতে এসে রান্না শিখে নেব, এ তো দেখছি রান্না শেখার আগেই আমাকে রান্নাঘরে যেতে বলছে। হ্যাঁ আমি বরং কাল সকালে মাকে একবার ফোন করে জিজ্ঞাসা করে নেব রান্না কিভাবে করতে হয়। কি হলো বৌমা, তুমি চুপ হয়ে গেলে যে, তুমি রান্না টান্না জানো তো নাকি জানো না? হ্যাঁ মা আমি সব কিছুই জানি, এ নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমি কাল ভোরে উঠে সকলের জন্য রান্না করে নেব, এমনিতেও আমি আমাদের বাড়িতে সব রান্নাই করতাম। সায়নীর কথা শুনে অনিলা দেবীর তখন চিন্তা দূর হয়ে যায়। এরপর সায়নী সেদিন অর্ণবের সঙ্গে নিজের ঘরে ঘুমাতে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন সায়নী ভোরে উঠে রান্নাঘরে যায়। এরপর অনিলা দেবী বলে, এই যে বৌমা তুমি আমার জন্য আগে একটা অমলেট আর 2 ব্রেড দিয়ে যাও তো, আমার সকালে ওষুধ খাওয়ার আছে। হ্যাঁ মা আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, আমি এক্ষুনি আপনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি। হ্যাঁ বৌমা আর একটু ঝাল মশলা কম দেবে,
আমার আবার হজমের সমস্যা আছে, বুঝেছ? এখন বলে তো দিলাম, কিন্তু আমি এখন অমলেট কিভাবে করব? আমি তো এর আগে কোনোদিন করিনি। এতদিন মা অমলেট করে দিত, আমি শুধু খেয়ে এসেছি। হ্যাঁ, আমি বরং মাকে একবার কল করে জিজ্ঞাসা করি কিভাবে অমলেট করে। এই বলে সায়নী তার মা রুমা দেবীকে কল করে বলে, হ্যালো মা, বলছি অমলেট কি করে করে গো, একটু অমলেটের রেসিপিটা বলো তো। অমলেটের আবার কি রেসিপি? ওই জন্য বারবার বলেছিলাম বিয়ের আগে একটু রান্নাটা শেখ, এখন আমাকে জিজ্ঞাসা করছিস কেন? আগে তো বেশ বলতিস আমি সব পারি। ওহ মা, তুমি এখন এভাবে আমাকে জ্ঞান দিও না, আমি সব করে নেব ঠিক, তুমি শুধু একবার বলে দাও, আর যদি না বলো তাহলে আমি ইন্টারনেট থেকে জেনে নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দাঁড়া আমি বলছি। তুই বরং আগে কড়াইতে একটু তেল আর পরিমাণ মতো লবণ দে, তারপর গরম হয়ে গেলে ডিম ভেঙে দিয়ে দিবি, তারপর ডিমটাকে একটু এপিটোপিট করে তুলে নিবি। ও আচ্ছা আচ্ছা, আর বলতে লাগবে না, আমি বুঝে গিয়েছি। অমলেট করা তো খুবই সহজ দেখছি, শুধু আমি ট্রাই করিনি বলে তাই। হ্যাঁ সে তো আমিও জানি অমলেট করা সহজ, কিন্তু খেয়াল রাখবি আর ডিমটাকে একটু সাবধানে উল্টাবি, নাহলে ভেঙে যাবে। হ্যাঁ মা, তোমাকে এ নিয়ে আর চিন্তা করতে হবে না, মা এবার ফোন রাখছি। এই বলে সায়নী রুমা দেবীর কথা মতোই অমলেট করা শুরু করে। কিছুক্ষণ পর সায়নী তার শাশুড়ি অনিলা দেবীর জন্য অমলেট আর ব্রেড নিয়ে যায়। এরপর অনিলা দেবী বলে, এ কি বৌমা, এটা অমলেট হয়েছে না ডিমের ভুজিয়া, তুমি কি অমলেট করা জানো না? আর শোনো, আজ দুপুরে একটু ভেজ বিরিয়ানি করবে, আর একটু সঙ্গে মিষ্টিও কিছু বানাবে। ও আচ্ছা ঠিক আছে মা, এটা আমার কাছে কোনো ব্যাপারই নয়। হ্যাঁ একটু ভালো করে বানিও, অর্ণব ভেজ বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, দেখো ভেজ বিরিয়ানি যেন খাওয়া যায় আবার, এখনের মতো অমলেটকে ভুজিয়া না করে ফেলো। বলে তো দিলাম, কিন্তু বানাবো কি করে? হ্যাঁ আমি বরং ইউটিউবে একটু ভেজ বিরিয়ানি বানানোর রেসিপি দেখি। এরপর সায়নী ইউটিউবে ভেজ বিরিয়ানি রেসিপি দেখতে থাকে। কিছুক্ষণ পর সায়নী ইউটিউবে রেসিপি দেখে ভেজ বিরিয়ানি বানিয়ে ফেলে। আমি বরং একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। এরপর সায়নী নিজের বানানো ভেজ বিরিয়ানি টেস্ট করে বলে, ইস এটা ভেজ বিরিয়ানি হয়েছে, কি বাজে টেস্ট, শাশুড়িমাকে এটা তো খেতে দিলেই বলবেন, এটা তো গরু ছাগলেও খাবে না, এখন আমি কি করি? এরপর সায়নী ভাবতে ভাবতে একটা উপায় বার করে ফেলে, আমি বরং পাশের রেস্টুরেন্ট থেকে ভেজ বিরিয়ানি কিনে নিয়ে আসি, শাশুড়িমা বুঝতেও পারবে না এটা ঘরে বানানো নাকি রেস্টুরেন্টের বানানো, আর যতদিন না পর্যন্ত রান্না শিখছি ততদিন রেস্টুরেন্ট থেকেই খাবার কিনে নিয়ে যাব। এরপর সায়নী রেস্টুরেন্ট থেকে আনা বিরিয়ানি অনিলা দেবী এবং অর্ণবকে খেতে দেয়। আরে বা সায়নী, তুমি তো খুব ভালো ভেজ বিরিয়ানি বানাতে পারো, এটা খেয়ে একেবারে রেস্টুরেন্টের খাবারের মতোই মনে হচ্ছে। এভাবেই বেশ কিছুদিন অতিক্রম হয়ে যায়। এদিকে সায়নী প্রায় প্রতিদিনই বাড়িতে রান্না না করে রেস্টুরেন্ট থেকে খাবার কিনে নিয়ে আসে। এমনই একদিন হঠাৎ অনিলা দেবী অসুস্থ হয়ে পড়ে। এরপর অর্ণব ডাক্তারবাবুকে ডেকে নিয়ে আসে। আসলে ওনার ফুড পয়জন হয়েছে, আমার তো মনে হচ্ছে এই বয়সেও উনি বাইরের খাবার খান। না না, সেটা কি করে হয়, মা তো কোনোদিনই বাইরে খাবার খান না। হ্যাঁ ডাক্তারবাবু, আমি কেন, আমাদের বাড়ির কেউই বাইরের খাবার খায় না। কিন্তু আমার তো মনে হচ্ছে এটা রেগুলার খাবার জন্যই হয়েছে, এবারে দেখুন আপনাদের ব্যাপার, আপনারা যখন বলছেন সেখানে আমার কিছু বলার নেই। ডাক্তারবাবুর কথা শুনে সায়নীর বুঝতে অসুবিধা হয় না যে অনিলা দেবীর শরীর অসুস্থ হওয়ার আসল কারণটা কি। এরপর সায়নী অর্ণবকে সমস্ত কথা বলতে থাকে। কি, তুমি এতদিন আমাদের রেস্টুরেন্টের খাবার খাওয়াচ্ছিলে, আর তুমি রান্না করতে পারো না আমাদের বললেই তো পারতে, এভাবে রেস্টুরেন্ট থেকে খাবার আনানোর কি প্রয়োজন ছিল? আসলে আমি ভেবেছিলাম কিছুদিনের মধ্যেই আমি রান্না শিখে নেব, তাই কয়েকটা দিন। ওহ আচ্ছাই মুশকিল তো, তাই বলে তুমি মায়ের বয়সের দিকে একটু লক্ষ্য রাখবে না, এখন তো মায়ের বয়স হয়েছে, আর এইভাবে বাইরে রেস্টুরেন্টের স্পাইসি খাবার খেলে মায়ের তো শরীর খারাপ করবে, এটুকুও তোমার মাথায় বুদ্ধি নেই নাকি? তুই এভাবে বৌমাকে বকিস না, ও ভুল করে ফেলেছে, আমি সুস্থ হয়ে নিজের হাতে বৌমাকে রান্না শেখাবো, দেখবি সায়নী খুব তাড়াতাড়ি রান্না শিখে যাবে। এরপর অনিলা দেবী সুস্থ হয়ে গেলে সায়নীকে নিজের হাতে রান্না শেখায়। কয়েকদিনের মধ্যেই সায়নী খুব ভালো রান্না করতে শিখে যায়। এরপর থেকে সায়নী নিজের হাতেই রান্না করে এবং তারা সকলে মিলে হাসি খুশিভাবে থাকতে শুরু করে। ভারতনগরীর এক কলোনিতে দুলাল ও দীনেশের দুই ভাইয়ের পরিবার এক ভাড়া বাড়িতে এসেছিল। দুই ভাই পেশায় চাকুরিজীবী ছিল আর তারা চাকরির সূত্রে এখানে এসেছিল। সারাদিন খোঁজাখুঁজির পর তারা শেষে কামিনী দেবীর লজে বাড়ি ভাড়া পেয়েছিল। তখন
দেখুন, আবার আপনাদেরকে বাড়ি ভাড়া দিতে কোনোই সমস্যা নেই, কিন্তু আমার এখানে একটা অসুবিধা আছে। আপনারা যদি সেটা ম্যানেজ করে নিতে পারেন তাহলে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন না বলুন, কোনোই অসুবিধে নেই, আমরা তো একই পরিবারের। আর যদি অসুবিধেও হয় তাহলে নিজেদের মধ্যে আলোচনা করে নেব। হ্যাঁ, সে সবই বুঝলাম, কিন্তু সমস্যাটা এরকম যে আপনাদের অসুবিধা হবেই, আর তাই জন্যই আমি বাড়ি ভাড়াও কম রেখেছি। বাহ, বেশ ভালোই তো, আমরা যেরকম খুঁজছিলাম সেরকমই বাড়ি ভাড়া পাচ্ছি, এখন কম দামে বাড়ি পাচ্ছি, এখানে যে কোনো সমস্যা থাকলেও চলবে। এই বলে কামিনী দেবী তার বাড়ির অসুবিধার কথা জানায়। কামিনী দেবীর ভাড়া বাড়িতে একটি মাত্র বাথরুম ছিল, আর সেটা দুজনকেই ব্যবহার করতে হতো। এটা শুনে দুলাল ও দীনেশ কোনোই আপত্তি করে না, কিন্তু তাদের স্ত্রী ঝর্ণা ও চৈতালির আপত্তি হয়, ও তারা তখন বলে, না এটা মোটেও সম্ভব না, আমি সকালে উঠে পটি করার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে পারবো না। আপনি আর অন্য যে কোনো অসুবিধার কথা বলুন, তাহলে আমি রাজি আছি। আহ ঝর্ণা, তুমি একটু বোঝার চেষ্টা করো, সবই তো নিজেদের মধ্যে, আর আমরা দুই ভাই তো সারাদিন অফিসে থাকবো, সেখানে বাড়িতে তোমরা দুজনেই থাকবে, তাই একটু ম্যানেজ করতে পারবে না? হ্যাঁ, ও দাঁড়িয়ে থাকবেই বা কিভাবে, ও তো দাঁড়িয়ে থাকলেই ওর পিছন থেকে পটি বেরিয়ে যায়। এই তুই চুপ কর, আর একটাও বাজে কথা বলবি না, নিজে তো বাথরুমের ভিতরে ঢুকে ঘুমিয়ে পড়িস, ঘন্টার পর ঘন্টা কোনো খবরই থাকে না। এভাবেই সেদিন তারা দুজনে ঝগড়া করতে থাকে। তাদেরকে এরকম ঝগড়া করতে দেখে কামিনী দেবী অবাক হয়ে যায়, ও সে তখন কিছুই বুঝতে পারে না। আসলে তারা দুজনে প্রথম থেকেই এরকম ছিল, তারা একে অপরকে কখনোই সহ্য করতে পারতো না। এরপর ঝামেলা আরো বাড়ছে দেখে তারা দুই ভাই তাদেরকে নিয়ে বাড়ির মধ্যে চলে যায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন, আরে ঝর্ণা, তুমি এখনো খাবার রেডি করোনি, আমি যে তোমাকে বললাম আজ অফিসে তাড়াতাড়ি যেতে হবে। তা আমি কি করে জানবো, তুমি তো এই সবে মাত্র ঘুম থেকে উঠলে, এখন ভালো করে হয়তো দাঁতও মাজনি। যাও আগে গিয়ে বাথরুম সেরে ফ্রেশ হয়ে আসো, ততক্ষণে আমার খাবার রেডি হয়ে যাবে। ওহ গড, আমি কত করে বলবো যে আমার অফিসেও বাথরুম আছে, এগুলো আমাদের জন্য কোনো জরুরি কাজ নয়। হ্যাঁ, তোমাদের জন্য কিভাবে জরুরি কাজ হবে, সকাল সকাল উঠে তো যত জ্বালা আমাদের, আগে এই করো ওই করো, কখনো কখনো তো টয়লেট করারও সময় থাকে না, আর তার উপরে একটা বাথরুম, এবারে যদি ওখানে গিয়ে দেখি কেউ বসে আছে তাহলে কত রাগ ধরে বলতো। এভাবেই রাগ দেখিয়ে ঝর্ণা বাড়ির কাজ করতে থাকে। কিছুক্ষণ পর সে দুলালকে অফিস পাঠিয়ে দেয়, ও সে মনে মনে ভাবে, যাক বাবা ঝামেলা শেষ হলো, এবারে গিয়ে একটু পটি করে আসি, অনেকক্ষণ আগেই পেয়েছিল, আমি তো পটি আটকে রেখেই বাড়ির কাজ করছিলাম। এই বলে ঝর্ণা হাতে একটি লোটা নিয়ে টয়লেটের দিকে এগিয়ে যায়। তখন সে সেখানে গিয়ে দেখে টয়লেটের দরজা ভিতর থেকে বন্ধ করা আছে। তখন, এ বাবা যেটার ভয় করছিলাম সেটাই হলো, এখন আবার কে এর ভিতরে আছে কি জানি, দাঁড়া দরজাটা একটু ঠেলে দেখি। এই কি হচ্ছে, কে দরজা ধাক্কা দিচ্ছ, দেখতে পাচ্ছ না দরজা ভিতর থেকে বন্ধ আছে? হ্যাঁ বন্ধ আছে দেখতে পাচ্ছি, কিন্তু কে ভিতরে আছে সেটা তো দেখতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, যেই ভিতরে থাকো না কেন তাড়াতাড়ি বের হও, এটা আমাদের টয়লেট, আমার খুব জোরে পটি পেয়েছে। ও বাইরে ঝর্ণা এসেছে, সেদিন আমাকে সকলের সামনে খুব অপমান করেছিল যে এক ঘন্টা ধরে পটি করিস, আজ আমি সুযোগ পেয়েছি, তোকে কিভাবে মজা বোঝাতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। কি হলো, শুনতে পেলে না নাকি, আমি বললাম তো আমার খুব জোরে প্রেসার এসেছে। তাতে আমি কি করব, খুব জোরে পেলে ওখানেই পটি কর, কারণ এটা তোর একার টয়লেট নয়, এটা আমাদেরও টয়লেট, বুঝেছিস? এতক্ষণ পর ঝর্ণা আসল ব্যাপারটি বুঝতে পারে, ও ভিতরে কে আছে সেটিও জানতে পারে, কিন্তু তখন তারও কিছু করার ছিল না, কারণ টয়লেটটা তাদের দুই পরিবারেরই ছিল। এদিকে ঝর্ণা বাইরে আছে জেনে চৈতালি ইচ্ছা করে আরো বেশি সময় লাগায়। এভাবেই সেদিনটা কেটে যায়। পরের দিন, ওই শয়তানটা কাল আমায় খুব কষ্ট দিয়েছে, আজ আমি ওর ব্যবস্থা করব, ওর থেকে আগে আমি টয়লেটে গিয়ে বসে থাকব, তখন দেখব ও কি করে। এই যে ঝর্ণা, তুমি কোথায় যাচ্ছ, আমার খাবারটা অন্তত রেডি করে দিয়ে যাও। না সময় নেই, আমার খুব জোরে পটি লেগেছে, তুমি তো বলো তোমার সব কাজ নাকি অফিসেই মিটে যায়, তা আজ খাওয়া দাওয়াটাও মিটিয়ে নিও। হ্যাঁ সে ঠিক আছে, কিন্তু ঠিক আছে যাও, কারণ তোমাকে আটকে রাখলে তুমি হয়তো এখানেই পটি করে ফেলবে। আজ আমি পটি করব না, পটি করবে ওই চৈতালি, আমি সে সবই পরিকল্পনা করে নিয়েছি। এভাবেই মনে করে ঝর্ণা আগে গিয়ে টয়লেটে ঢুকে পড়ে, ও সেখানে গিয়ে পটি না করে গান চালিয়ে শুনতে থাকে।
এবং চৈতালির আসার অপেক্ষা করতে থাকি। এভাবে বেশ কিছুক্ষণ সময় কেটে যায়। কিছুক্ষণ পর চৈতালি হাতে লোটা নিয়ে সেখানে আসে। ও সে মনে মনে ভাবে, এ আবার কি মুশকিল রে বাবা, এই বাথরুমের মধ্যে আবার কে বসে বসে গান শুনছে? এই যে কে ভিতরে আছো, বাইরে বের হও। কে কি বলছে আমি কিছুই শুনতে পাচ্ছি না। দিল তো পাগল হে, দিল দিবানা হে। এই ঝর্ণা দি, তাড়াতাড়ি বের হও, আমার খুব জোরে পটি লেগেছে। আমাদের একটা মাত্রই বাথরুম, তোমার দরকার হলে তুমি অন্য কিছুতে শত্রুতা করে নেবে। ও তাহলে আজ বুঝেছো? কেন সেদিন মনে ছিল না যখন বলছিলে পটি পেলে ওখানেই করো? এখন তুমি ওখানে করে দেখো, সেদিন তো আমাকে ভালোই বাইরে দাঁড় করিয়ে পটির গন্ধ শোকাচ্ছিলে। তুমি বিশ্বাস করো দিদি, আজ আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আর জীবনেও তোমার সঙ্গে এরকম করব না। আর শুধু বাথরুমের ব্যাপারে নয়, আমি কোনো জিনিসেই তোমার সঙ্গে হিংসা করব না। চৈতালির এরকম কাকুতি মিনতি ও নিজের ভুলের অনুশোচনা শুনে ঝর্ণার তার প্রতি রাগ ঠান্ডা হয়ে যায় এবং সে তখন বাইরে বেরিয়ে আসে। এরপর চৈতালি টয়লেট রুমের মধ্যে চলে যায়। সেদিনের পর থেকে তারা নিজেরা নিজেরাই শুধরে গিয়েছিল, তাদেরকে আর কিছুই বলতে হতো না। এখন তারা দুই পরিবার তাদের সুবিধা মতোই টয়লেট রুম ব্যবহার করত ও বিভিন্ন জরুরি অবস্থাতেও একে অপরের সাহায্য করত। এভাবেই সকলে মিলে হাসি খুশি ও সুখে শান্তিতে বসবাস করতে থাকে।